হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম আবার একটা চিকেনের রেসিপি নিয়ে। আজকে আপনাদের আমি দেখাবো দেশি মুরগির মাংস কীরকমভাবে রান্না করা, পুরো একদম ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করব, খুবই সাধারণ। তো চলুন, তো সবচেয়ে প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে আমি দুই থেকে তিনটা আলু নিয়ে নিয়েছি, আর 1/4 কাপ মতো আমি এখানে সর্ষের তেলের মধ্যে নুন হলুদ দিয়ে আলুগুলো আমি ভেজে নেবো, একটু বাদামি কালার করে আলুগুলো ভেজে নেবো। আর এই দেশি মুরগির মাংস যদি আপনি আলু দেন তার টেস্ট খুব ভালো হয়, আলু দিয়েই রান্না করলে ভালো লাগে। তো চিকেনটা আমি এখন 1 কেজি চিকেন নিয়েছি, তার মধ্যে আমি 1 টিস্পুন মানে লবণ আর 1/2 টিস্পুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নেব, আর পারলে এর মধ্যে আপনারা 1 টিস্পুনের মতো সর্ষের তেল কিংবা ঘি দিয়ে মেখে রেখে দেবেন 30 মিনিটসের জন্য। আলু এদিকে ভাজা হয়ে গেছে, আলুটা আমি এবার তুলে নিচ্ছি, দেখতে তো পাচ্ছেন কেমন লাল লাল করে ভেজেছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব গোটা কটা গরম মশলা, দিলাম এখানে দারচিনি, সবচেয়ে প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এগুলো আমি দিয়ে যেই সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা 300 গ্রাম পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু ভাজবো আর দেখবো একটু কালারটা যেন চেঞ্জ হয়ে যায়, জাস্ট একটু কালারটা যেই চেঞ্জ হয়ে যাবে তখনই আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। আর বেশি লবণ দেবেন না, কারণ একবার মাংসে লবণ দেওয়া আছে, পেঁয়াজটা কালার করার জন্য অল্প একটু লবণ দিতে পারেন। তো 1 কেজি মাংস এখানে আমি দিয়ে দিলাম, এবার মাংসটা আমাকে ততক্ষণ ঠিক এই কড়াইয়ের মধ্যেই ভেজে যেতে হবে যতক্ষণ পর্যন্ত মাংসের কালারটা চেঞ্জ না হয়ে যায়। তো এইবার যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি একে একে মশলা দেবো। এখানে 1/2 টিস্পুন আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম, এবার আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দেবো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়েছি, আর আপনার জিরে গুঁড়ো দিয়েছি 1 টেস্পুন। এবার এগুলো দেওয়ার পরে আবার আমাকে এটা কষাতে হবে, এবার কমসে কম 5 থেকে 7 মিনিট এটাকে আমাকে কষাতে হবে, কারণ এই মাংস একটু টাইম লাগে হতে, আর আমি কুকারে করছি না। আমি এবার এর মধ্যে 2 থেকে 3 টেবিল স্পুন আদা রসুন বাটা দিলেই হবে, 2ও দিতে পারেন 3ও দিতে পারেন। এবার বলি মাংসটা তো খুব টাইম লাগে, দেশি মুরগির মাংস সত্যি খুব টাইম লাগে রান্না করতে। আর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, মানে মানে কেটে দেবেন একদম, পিউরি বানিয়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই। আর এই মাংসটা প্রেশার কুকারে করলেই বেশি ভালো হয়, কিন্তু কড়াইয়ে করছি আজ আমি। এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, না প্রথমে একবার লবণ দিয়েছি, আর এখন স্বাদ মতো লবণ, ধরুন 1 টিস্পুনের মতো লবণ আবার দিতে হবে, আর এই মাংস একটু ঝোলও ভালো লাগে। তো তারপরে আবার কিন্তু আমি কষাচ্ছি, কষাতে কষাতে যখন শুকিয়ে আসবে তখন আমি সামান্য একটু এর মধ্যে জল দিয়ে এটা ঢাকা দিয়ে এই 20 থেকে 25 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখুন এখানে অনেকটা জল বেরিয়ে এসেছে, কিন্তু মাংসটা এখনও সেরকমভাবে গলেনি, এখনও এটাকে আমায় আরও বেশ কিছুক্ষণ এই মানে রেখে দিতে হবে, ধরুন আরও 20 থেকে 25 মিনিট এরম রাখতে হবে। তো তার মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই 1/2 টিস্পুনের মতো এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আপনি এর থেকে বেশিও দিতে পারেন বেশি কালার করার জন্য, কিন্তু আমি 1/2 টিস্পুন দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা, এবার গরম মশলা আপনি 1/4 টিস্পুন দেবেন, কারণ আগে গোটা গরম মশলা দিয়েছি তো সেই জন্য 1/4 টিস্পুন দিয়ে এইটার মধ্যে সামান্য একটু জল দিয়ে, এবার প্রথমে একবার খুন্তিটা ওপর থেকে ধুয়ে সামান্য একটু জল দিয়েছিলাম, তো এইবারে ওই রকম করেই দেবো, কিন্তু এবারে কিন্তু একটু বেশি জল দেবো। এবার বেশি জল দিয়ে তারপরে আবার আমি এটাকে দেখুন জলটা আমি দিচ্ছি, একটু বেশি করে জল দেবেন, কারণ এই মাংসের ঝোল বললাম ভালো লাগে। এবার পারলে 2-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন, কারণ সেরকমভাবে অত ঝাল হয়নি। তো এটা আমি পুরো 25 মিনিট রাখার পরে আবার দেখাচ্ছি আপনাদের, দেখুন 25 মিনিট পরে মাংসটা হয়ে গেছে। আমি বেশিরভাগ কুকারেই রান্না করি, কিন্তু আজকে ভাবলাম কড়াইয়ে করে আপনাদের দেখায় সেই জন্যই দেখাচ্ছি। তবে দেশি মুরগির মাংস যা টেস্ট হয়, যে একবার খেয়েছে সে বারবারই খেতে চাইবে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আবার আসবো আমি অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই অ্যান্ড টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।